নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেইখানে যেখান থেকে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তীব্র ধোঁয়াশা গতকাল থেকেই ঘনীভূত হচ্ছিল, কিন্তু এখন তা হতাশায় পরিণত হয়েছে। যদিও বা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা করেছিলেন যে সভা হবে, কিন্তু তার চিত্রটা দেখে নেব একটু আলাদা। সভামঞ্চ এখনও ফাঁকা, যে সভা হওয়ার কথা ছিল সেখানে কিন্তু স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা বাদে এখনও পর্যন্ত জেলা স্তরের বা রাজ্য স্তরের কোনো নেতৃত্বকেই দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, আমরা সভাস্থলের যদি চিত্রটা দেখি সেখানেও দেখা যাবে কর্মীদের অনুপস্থিতি বর্তমান। যে পরিমাণ কর্মী আসার কথা ছিল বা ঘোষণা ছিল, তার 10% কর্মী এখনও এসে পৌঁছতে পারেনি চোখের সামনে দেখা যাচ্ছে। যদিও বা অভিযোগ উঠছে শাসক দল থেকে কর্মীদের বাধা দেওয়া হয়েছে সভাস্থলে আসার জন্য, তথাপি চিত্রটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি। অপরদিকে কোর্টের নির্ণয়ের ওপরে অনেকটাই নির্ভর করছে আজকের সভা। এখনও পর্যন্ত রাজ্য স্তরের নেতৃত্বরা মিটিংয়ে বসেছে, তাদের তরফ থেকেও গ্রিন সিগন্যাল আসেনি সভা কতটা হবে না হবে। আমরা কথা বলে নেব এখানে উপস্থিত এক কর্মীর সাথে, কখন এসছেন, কি অবস্থা আছে, কি পরিস্থিতিতে চলছে সভা। সবার পরিস্থিতি ভালো আছি, সব রাস্তাঘাটে তো বন্ধ, জাম করে দিয়েছে, গাড়ি ঘোড়া আসতেই দিচ্ছে না, সব বন্ধ করে রেখেছে শাসক দল। আমাদের কর্মীরা যত যথাযথ যা যে যতটুকু করতে পারে ওই হিসাবে এসেছে, লোকজন এসেছে কিন্তু সম্পূর্ণভাবে আসতে পারে না, সব বাধা বিভক্তি আছে, আসতে পারে না। এর মানে বাধা দেওয়া হচ্ছে এটা পরিষ্কার? হ্যাঁ, বাধা দেওয়া তো হচ্ছে। দিলীপ ঘোষের, আমাদের সভাপতি দিলীপ ঘোষের, মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষকে গাড়ি ভেঙে দেওয়া হলো, সব গাড়ি 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 ভাঙচুর হচ্ছে, গাড়ি আটকে দিচ্ছে, কোনো গাড়ি চলছে না। কর্মীদের কথায় একটা জিনিস পরিষ্কার যে তারা কিন্তু সভাস্থলে আসার ক্ষেত্রে যথেষ্ট বাধাপ্রাপ্ত হচ্ছে। শুধু তাই নয়, সভাস্থলেও তারা আসার ক্ষেত্রে প্রচণ্ড বাধার সম্মুখীন হয়ে অতি কষ্টে তারা সভায় এসছে। কি অবস্থা আছে কর্মীদের মধ্যে দেখুন, আজকে সকালবেলা থেকে আমরা দেখলাম, আমরা আমাদের এরিয়াতে বিশেষ করে আমি বলবো যে সকালবেলা থেকে তৃণমূলের যারা সমর্থক, বিশেষ করে তৃণমূল যারা করে, তারা লাঠি সোডা নিয়ে যারা আজকে এই মিটিংয়ের জন্য রওনা হয়েছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছে। শুধু আমাদের গ্রামেই নয়, আপনারা খোঁজ নিয়ে দেখুন নিউজ চ্যানেল থেকে, প্রত্যেকটা রাস্তাতেই রীতিমতো বাধাপ্রাপ্ত হচ্ছে, যার জন্য হয়তো বা এখনও লোক আসতে পারেনি, তবে ধীরে ধীরে আসছে, আসার চেষ্টা করছে, নিশ্চয়ই আসবে, যতটা বাধা পেরিয়ে আসতে পারে তারা নিশ্চয়ই আসবে। দিনাটা এরিয়াতে ফ্ল্যাগ খোলা হচ্ছে, একটার পর একটা ফ্ল্যাগ ফেস্টুন যা আছে আমাদের সব খোলা হচ্ছে, ফ্ল্যাগ ফেস্টুন ফেলে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে গাড়িগুলোকে আটকে দেওয়া হচ্ছে, এবং এমনও পরিস্থিতি ইউনিয়নের থেকে লোক হাতে পায়ে ধরে বলছে দাদা গাড়িটা ছেড়ে দিন, আজকের দিনে আমরা দিতে পারছি না। বিশেষ করে গাড়ি ইউনিয়নকে এমন ভাবে ওনারা, পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা হচ্ছে, গণতন্ত্রের যে গলা টিপে হত্যা করা হচ্ছে এটা প্রমাণিত, রাষ্ট্রপতি শাসন খুব তাড়াতাড়ি দরকার, সেদিকে যত তাড়াতাড়ি এগোনো যায় সেদিকে এখন পদক্ষেপ নেওয়া উচিত। এবার আন্দোলন আরও বড় পদক্ষেপ নিতে হবে আমাদের পরবর্তী কর্মীদের তরফ থেকে একটা বিষয় পরিষ্কারভাবে উঠে এসছে যে তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং কোচবিহার জেলার গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে বলেই তারা বলে যাচ্ছেন। আজ সকালেই অমিত শাহ সভামঞ্চে আসছেন না এমনটাই জানা গেছে, তিনি দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন। সুতরাং রথযাত্রার অনিশ্চয়তা কিন্তু বেড়েই গেল। আপনারা কিভাবে আসছেন, আপনারা কি বাধার সম্মুখীন হয়েছেন? না, আমরা এইখান থেকে আসছি, লোকাল খাপাটেন দিনাটা থেকে আমরা আসছি, আমরা নাটাবের থেকে আসছি, প্রচণ্ড সন্ত্রাসের মধ্যে দিয়ে আমরা তবুও চলে আসছি এখানে। হ্যাঁ, আমরা কালকেই চলে আসছি, গতকালকে রাত্রে আমরা চলে আসছি, টোটাল দিনহাটা থেকে এখানে আমরা আছি, এবং আমাদের সমস্যা, রাস্তায় অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং আমাদের লোকজনকে আটকে দিচ্ছে তৃণমূলের গুন্ডারা, এবং আমরা তৃণমূলের গুন্ডাদের বাধা অতিক্রম করে আমরা চলে আসছি এখানে। আমি আটাবার থেকে আসছি, আমাকে অনেক বাধা দিচ্ছিল, আমি গতকাল চলে আসছি, চলে আসার পর এখানে সুস্থ হয়ে আসি, ওরা বললো যে না মিটিং হবে না। আমি না মিটিং হবে না কেন, গণতন্ত্র দেশ, মিটিং করতে সবাই মিটিং করতে পারে, তাই আমাদের মিটিং সাফল্য হোক।
কোচবিহারের বিভিন্ন লোকসভা বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু বাধার খবর উঠে আসছে। বাধা বিপত্তির মাঝখানেও কর্মীরা উপস্থিত হয়েছেন, তাদের উৎসাহ যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছে। আমরা মঞ্চের দিকে যাচ্ছি। এই মঞ্চ স্থানীয় এক কর্মীর জমিতে তৈরি হয়েছে। তারা শাসক দলের তরফ থেকে মাঠ পাওয়া যায়নি বলেই অভিযোগ উঠেছিল বারবার, তাই স্থানীয় এক তৃণমূল বিজেপি কর্মীর জমিতেই তৈরি হয়েছে এই সভা মঞ্চ। তোমাকে ধরবো এখন, তোমাকে ধরবো, দাঁড়াও লাইভে ধরবো। আমরা পেয়েছি বিজেপি রাজ্য সম্পাদক অমিতাভবাবুকে। অমিতাভবাবু, এই হাল কেন হলো? শুধুমাত্র কি কোর্টের রায়ের ক্ষেত্রে না অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে কি হলো বিষয়টা? দেখুন, আজকে যারা ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে, তারা বুঝে গেছে যে তাদের সময় ঘনিয়ে এসেছে। মানুষের সমর্থন, সাধারণ মানুষের সমর্থন, গ্রাম বাংলার সমর্থন আর নেই তাদের কাছে। তাই এই একটা বাজে চক্রান্ত করে নিম্নমানের রাজনৈতিক রুচি, যদি সুস্থ রুচি থাকতো তাদের, এরকম ঘটনা তারা ঘটাতো না। কেননা গত দেড় মাস আগে আমরা পারমিশনের জন্য চিঠি দিয়েছিলাম প্রশাসনে, বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি দেওয়া হয়েছিল, আর এটা ঘোষিত কর্মসূচি আমাদের। এটা একদিনের ঘটনা নয়, যেটা প্রশাসন থেকে বা রাজ্য সরকারের থেকে বলা হচ্ছে সেটা মিথ্যে কথা বলা হচ্ছে। দেখুন, এরা গুলিয়ে ফেলেছে পার্টি আর প্রশাসন, এরা গুলিয়ে ফেলেছে। সরকার আলাদা, রাজ্য সরকার আলাদা, পার্টি আলাদা, কিন্তু এমন রাজ্যে আমরা বাস করছি যে মুখ্যমন্ত্রী যেন পার্টিরই বক্তব্য রাখছে, যে পার্টির বক্তব্য আলাদা হবে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য আলাদা হবে, প্রশাসন আর পার্টি এক হয়ে গেছে। অতএব এই পশ্চিমবঙ্গে কতটা গণতন্ত্র আছে তার একটা জ্বলন্ত নিদর্শন আজ আমরা দেখতে পাচ্ছি। যে কর্মীরা আজ উপস্থিত হয়েছে তারা প্রত্যেকেই বলছে যে তাদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে, তারা বাধার সম্মুখীন হচ্ছে, এই বিষয়টা কী বলবেন? দেখুন, কর্মীরা শুধু বলছে না, আপনি এ সারা উত্তরবঙ্গ ঘুরে আজকে যদি দেখেন আপনাদের ক্যামেরাতে লাইভ করে আপনি দেখতে পারেন, প্রত্যেকটা জায়গায় হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়েছে, রাস্তায় রাস্তায় পুলিশ পিকেটিং করে গাড়ি আটকানো হচ্ছে, বাস আটকানো হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, গত রাত্রির থেকে দেওয়া হয়েছে। সারা রাত আমার কাছে ফোন এসেছে বিভিন্ন কার্যকর্তাদের, প্রশাসনিক আধিকারিকরা বলেছে বেরোবেন না ঘর থেকে। তাও মানুষের সমর্থন, প্রান্তিক মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টি আছে। কেননা মানুষ বুঝে গেছে সত্যিকারের পরিবর্তন, সত্যিকারের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, উত্তরবঙ্গের উন্নয়ন, সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন ভারতীয় জনতা পার্টি করতে পারে। গতকাল আমরা প্রকাশ্যে দেখেছি পুলিশের উপস্থিতিতেই দিলীপবাবুর গাড়িতে ভাঙচুর চালানো হয়, এই বিষয়টা কী বলবেন? প্রশাসনের কতটা ভূমিকা রয়েছে আজকে এই আজকের বিষয়ে? দেখুন, তৃণমূল একা থাকলে কিছু করতে পারবে না, পুলিশকে সাথে নিয়ে তৃণমূল আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ দার উপর আক্রমণ করছে। কেননা প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করছে। প্রশাসন যদি না থাকতো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি। আপনারা এতক্ষণ দেখলেন পরিস্থিতি, আমরা এই পরিস্থিতির উপরে ক্রমাগত নজর রেখে চলব। ক্যামেরাম্যান রাজীব বর্মনের সাথে আমি দেবাশিস, খবরিয়া 24।